ঋণ খেলাপিদের তালিকা বিএনপির সময় বেশি ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি নির্মাণাধীন সেতু কাজ পরিদর্শন করছে সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, জনগণকে শাসন করত, অত্যাচার করত, আর এখনের চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে, এই জিনিসটা বিএনপি সহ্য হয়। আপনারা যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে এই ঋণখেলাপির তালিকা বিএনপির সময় সবচেয়ে বেশি ছিল।